ওখানে আল্ট্রাসাউন্ডের রিপোর্টে বোঝার চেষ্টা করছি কোনটা মাথা কোনটা হাত। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। তো আজকে একটা খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর সেটা হচ্ছে কি কিসের জন্য ইন্টারেস্টিং হতে চলেছে বা কি, আজকে একজন নতুন মেম্বারের সাথে আমি পরিচয় করাবো আমার ইউটিউব ফ্যামিলিকে। তো আশা করছি তোমরা পুরোটা দেখবে ব্লগটা, আর কমেন্ট করেও জানাবে তোমাদের কেমন লাগলো। এর আগেও আমি তার কথা অনেকবার মেনশন করেছি, বাট আমার ব্লগে আনা হয়নি। তো আজকে সেই দিনটা যেদিনটা আমরা একসাথে ব্লগে আসবো, আমি তো ভীষণ এক্সাইটেড। চলো এখন দিনটা শুরু করি এখান থেকে, আর তারপরে এক এক করে সব কিছু শেয়ার করছি। তো চলো দিনটা শুরু করা যাক। সকাল সকাল এক গ্লাস উষ্ণ গরম জল দিয়ে দিনটা স্টার্ট করলে বেশ ফ্রেশ লাগে। তোমরা কি কেউ এরকম সকাল সকাল উষ্ণ গরম জল দিয়ে স্টার্ট করো, নাকি সবাই চা দুধ কফি এগুলো দিয়ে স্টার্ট করো? আমি তো চা দুধ কফি কিছুই প্রেফার করি না, তার জন্য সকাল সকাল উষ্ণ গরম জলটাই প্রেফার করি, আমার বেশ ফ্রেশ লাগে। সকালবেলা এই জায়গাটা আমার ভীষণ প্রিয়, দোলনায় বসে বসে হালকা হালকা রোদ আসে, আর রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে কি করছে সবই দেখা যায়, তো সেটা বেশ ভালো লাগে। একটা শীতকাল শীতকাল ফ্রেশ মর্নিংয়ের একটা ভাইবস আসে, তো ওই জন্য আমি এখানটাতে বসে যাই, কিছু ব্রেকফাস্ট করি না, কারণ এখানটাতে বসেই বেশিরভাগ করা হয়। ব্রেকফাস্টে আছে দাল পুরি আর সবজি, আর এই যে কাঁচা লঙ্কার এই চাটনিটা সঙ্গে কাঁচা লঙ্কা। তো অনেকদিন পর ডাল পুরি খাবো, দাল পুরিটা আমার খুব 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 প্রিয়, বাট যেহেতু বাইরের খাওয়ার জন্য খাওয়া হয় না সচরাচর, তো বেশ অনেক দিন পরেই আজকে ডাল পুরি আর তরকারি। ব্রেকফাস্ট করে এখন সকালবেলা ডেলি আসি একবার এই গাছটাকে দেখতে। যে কোনো জিনিস নতুন হলে পরে নতুন জিনিসের প্রতি একটা দেখবে ইন্টারেস্ট আলাদাই থাকে। প্রীতম ডেলি এসে অফিস থেকে জিজ্ঞেস করবে গাছটা কি একটু বড় হলো, হ্যাঁ। তা আমিও তাই সকাল সকাল চলে আসি একটু দেখতে। আর এই যে দেখো শীতকালের সব থেকে মেন ফল কমলালেবু, রোদের মধ্যে বসে বসে কমলালেবু খাওয়ার মজাই আলাদা। এখানে আমাদের বেসিন প্লাস কল দুটোই লাগানো হচ্ছে। বেসিনটা কি লাগিয়ে রাখবে নাকি ওদিনের জন্য? তো অনুষ্ঠানের দিনের জন্য একবারে বেসিন, এখানে বেসিন ছিল না কারণ এখানটাতে হচ্ছে জামাকাপড় ধোয়া ধুই করা হয় সব কিছু, তো যেহেতু অনুষ্ঠানের দিন তখন বেসিন লাগবে, প্লাস এই কলটাও ভেঙে গেছে, তো কলটাও লাগানো হবে আর এখানটাতে বেসিনটাও সেট করে দেওয়া হবে। ওদিকে বাপি কল লাগাচ্ছে, আর আমি এদিকে এসে দেখলাম সব কামরাঙ্গাগুলো ঝুলে ঝুলে আছে, দেখেই এত খেতে ইচ্ছে করছে না, কিন্তু কি বলতো পেকেছে কিনা সেটাই বুঝতে পারছি না। দেখো আগে ছোটোবেলায় কামরাঙ্গা কত পেরে পেরে খেতাম, মামা বাড়ির পাশে একটা গাছ ছিল সেই গাছটার থেকে, এখন কোনটা পাকা সেটাই বুঝতে পারছি না। এই ছোটোগুলো, এই ছোটোগুলো পাকা হবে, ছোটোগুলো পাকা হবে, এই ছোটগুলো বড় হবে। তো যাই হোক এটা মনে হচ্ছে একটু একটু তাও পাকা হবে, আমি একটা পেরে খাই। এই যে নতুন কল লেগে গেছে আমাদের, দেখা ওটা ভেঙে গেছিলো এই যে পুরোনো কলটা। তো ফাইনালি একটা কামরাঙ্গা পেরেছি, ভীষণ টক, যক্ষা টক যক্ষা, কিন্তু ভালো টেস্টি আছে, টক হলো টেস্টি। এখানে এখন একটা অনলাইন অর্ডার এসছে, বুঝতে পারছি না এটা কিসের অনলাইন অর্ডার। গাড়িটা এখানে দাঁড়াতে পারছে না কারণ আমাদের গড়িটা ভীষণ ছোটো, আর একটা গাড়ি এসছে, তো প্যাকটা নিয়ে চলে এসেছে বোধহয় ভেতরে, আমি নিচে গিয়ে দেখি যে কী আসলো। তো এই যে এখানটাতে অর্ডারটা এসেছে, আমি নিজেও জানি না এটা কিসের অর্ডার, মা বললো প্রীতম এলে পরে তখন খোলা হবে। তো আপাতত এখন আমি বেরোচ্ছি, যেটা সকালে বলেছিলাম যে একজনের সাথে দেখা করাবো, তো চলো সেখানেই যাই, আর ওখান থেকে এসে তারপরে এখানটাতে কি আছে সেটা আনবক্সিং করা হবে, প্রীতম আসার পরে তখন খোলা হবে। তো চলো। তো এখান থেকে নিলাম একটা কেক, কারণ এতদিন পর দেখা হবে, একটা সেলিব্রেশন তো বানতে হয়, তো তার জন্য। আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম কোন গলিটা, তারপরে মনে পড়লো এই গলিটা, একটু দেখা সেজে গুজে, মানে আমি ভূতের মতন আসলাম আর ও দেখো মানে সেজে গুজে বসে আছে। হাই, এই যেই ব্যক্তির সঙ্গে দেখা করবো বলেছিলাম, তো এই যে ফাইনালি দেখা হয়ে গেল দেবশ্রী, আর ওর কথাই আগের দিন আমি ব্লগের মধ্যে বলেছিলাম, বাকিটা ভেতরে গিয়ে কথা বলছি। সাড়ে তিনটের সময় আমি এসেছি এখানটাতে, সাড়ে চারটে বেজে গেছে, মানে দেখতে দেখতে সময় কিভাবে এক ঘন্টা চলে গেল বুঝতেই পারলাম না, আর অনেকক্ষণ ধরে আমরা গল্প করেই যাচ্ছি করেই যাচ্ছি, মানে কোন দিক থেকে সময় মানে ঘড়ির কাঁটা এরকমভাবে ঘুরে পুরো এক ঘন্টা পার হয়ে গেছে। এখন জাস্ট আমি মোবাইলটা নিয়ে দেখলাম যে দেবশ্রী কী করছে, ওর আমি ব্লগ করবো, ব্লগ করতে গিয়ে যাচ্ছি সাড়ে চারটে বেজে গেলো, মানে এক ঘন্টা হয়ে গেলো, কারণ প্রীতমকে আমি বলেছি যে অফিস থেকে ফেরার সময় আমাকে নিয়ে যেতে, তো ওরও আসার সময় হয়ে গেছে, তো দেখাই ওকে আমি ও কী করছে।
এই যে দেখো এতক্ষণ ধরে ও ফল কাটলো, তাও একটা একটাই আপেল ও দুইটা আপেল এখানে কাটলো, এখনো এতগুলো বাকি। হ্যাঁ গল্প শেষ হচ্ছে না, মনে হচ্ছে যে কিছু যেন না করে শুধু গল্পই করতে থাকি, মানে দেড় বছর পর দেখা না বল, দেড় বছর পর আমাদের দেখা, হ্যাঁ খাওয়াও সেম। কেন সেম? কারণ তোর তো বল, আমারটা তো আমি বলে দিলাম আজকে। হ্যাঁ আচ্ছা, আমার ব্লগে যারা যারা জেনে গেছো আমার গুড নিউজটা, তো সেম গুড নিউজ ওর, ও বরং এক মাস অ্যাডভান্স আমার থেকে, ওর থেকেই সমস্ত সাজেশন আমি নিই এক মাস আগে আগে যেহেতু ও চলছে। তো কংগ্রাচুলেশন টু দেবশ্রী অলসো, যে ওকেও সবাই একটু উইশ করে দিও এটার মধ্যে। আমরা হ্যাঁ আমাদের সবাই বলতো যে আমরা টুইনস একদম, দেখতেও একরকম, আমাদের সবকিছু একরকম, তো এটাও দেখো একদম একরকম নিউজ একই সাথে, মানে আমরা নিজেরাও জানতাম না, তাই না বল? হ্যাঁ দেখো আমার নিজেই বলছি এত সুন্দর করে তোকে কে কমলা লেবু ছুঁড়ে দিবে, সত্যিকারের আমি নিজেও ছুঁড়ে ছুঁড়ে খাই না। এদিকে দেখো মিষ্টি নিয়ে এসেছে, আরো আছে হরলিক্স খাবো না এখন আমরা দুজন। হ্যাঁ হরলিক্সই তো খাবো, হরলিক্স খাবো তো। তুই আমার হরলিক্স পিছা ছাড়ছে না, সেই যে চলেই যাচ্ছে, আমি তো আমার একদমই মানে ওটা কি বলবো, খেতে হয় ওষুধের মতন খাই আমি ওটা। আমি আজকে আসলাম ভাবলাম যে অনেক কিছু আমরা দুজন মিলে মোবাইলটাকে রাখবো একটা স্ট্যান্ডে আর ব্লগ করব, কিন্তু আসার পর থেকে বিশ্বাস করো কিছু ইচ্ছেই করছে না যে কিছু করি, মানে মনে হচ্ছে খালি গল্পই করি, মানে গল্পও শেষ হচ্ছে না, আর খাবলাম মানে একটা গল্প থেকে আরেকটা গল্পে জাম্প করছি, আর একটা গল্প থেকে আরেকটা গল্পে জাম্প করছি। হ্যাঁ এখনো গলু হয়ে গেছে আর আমি একটু মানে পুরো শুকিয়ে গেছি। খাদ্য এখানে চিপস থাকতো, ঝুরি ভাজা থাকতো। হ্যাঁ তুই ভাব মিষ্টি আমরা কোনদিন পছন্দই করতাম না, এটাকে কেএফসি মনে কর, আচ্ছা এটাকে কেএফসি মনে কর, হ্যাঁ এটাকে চিপস মনে কর, হ্যাঁ এটাকে আর এটাকে কি, এটাকে কি মনে করব, এটা হচ্ছে খাওয়ার পরের হ্যাঁ ডেজার্ট। তো ঠিক আছে চলো শুরু করা যাক, আমাদের এক্সাইটমেন্ট দেখো, আমরা এখন রিপোর্টস নিয়ে বসে আছি, যে রিপোর্টে ওখানে আল্ট্রাসাউন্ডের রিপোর্টে বোঝার চেষ্টা করছি, কারণ রিপোর্ট ওরও যেটা আমারও সেম সেম রিপোর্ট অলরেডি হয়ে গেছে, তো আমরা ওগুলো নিয়ে বোঝার চেষ্টা করছি যে কোনটা মাথা কোনটা হাত পা কিছু বোঝা যায় কি যায় না। তো নিজেরাই ডাক্তারি শুরু করে দিয়েছি, মানে এক্সাইটমেন্ট কোন লেভেলে হলে এরকম হয়, তা আমি তো একটু কমই বুঝি, ও আমাকে হাত দিয়ে দিয়ে বুঝিয়ে বুঝিয়ে যেরকম কল্পনায় হয় চাঁদের এটা চোখ ওটা মুখ ওরকম ভাবে, এটা দেখ বেবির চোখ এটা মুখ ওরকম ভাবে বোঝালো। হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে অ্যানিমালি স্ক্যানের এটা না গ্রাফটা, ফল ফলের মতন পড়ে আছে, মিষ্টি মিষ্টির মতন পড়ে আছে, এটাও আধা ঘন্টা ধরে পড়েই আছে, কিন্তু আমরা এখন এক্সাইটমেন্ট আমাদের এগুলো নিয়ে সমস্ত রিপোর্টস নিয়ে। এখানে দেখো এগুলো এখনো অবধি আমি ঘড়িতে দেখাই, 4:30 সময় আমি লাস্ট ব্লগ করেছিলাম, এখন 6:30:05 বাকি, 2 ঘন্টা আরো যে কিভাবে চলে গেল জানি না। তো এগুলো শেষ না হতে হতে কাকিমণি দিয়ে গেল এখন দুধ হরলিক্স, মানে অত্যাচার দেখো এত, এগুলো খাচ্ছি তাতে শান্তি হলো না, এখন ওই মানে সুগার ফ্রি আমি তো যে ইয়েটা খাই কি বলতো, একটা একটা দেখো অত্যাচারের শেষ সীমা, হাই ডায়াবেটিক, হ্যাঁ আমরা সুগার ফ্রি খাই, বেশি মিষ্টি আমরা, হ্যাঁ আমাদের হচ্ছে ওই জন্য আমাদের প্রোটেকশন এগুলো, এটা হচ্ছে একমাত্র এখন তুই আর আমি খেতে পারবো, আর কেউ পারবে না, স্পেশাল এটা টেস্ট করা উচিত, কেমন লাগে না পারবে না করতে। আমরা যেটা ভাবছিলাম যে সামনে ক্যামেরা রেখে বকবক করবো সেগুলো আর দরকার হবে না, সুযোগ হচ্ছে না আর সেটা আর হবেও না, সময় কিছুই করলাম না, ফটো তো তুলবো অ্যাটলিস্ট। তো ফাইনালি আমাদের মাথার মধ্যেই ছিল না যে এরকম ভাবেও ভিডিওটা করা যেতে পারে, তো দেখো এখানটাতে আমরা কুচকুকে নিয়ে বসে গেছি একটা, আর এখানে খাওয়ার সম্ভার আমরা শেষ করতে পারছি না, সবার এখান থেকে শুরু হয়েছিল ফল মিষ্টি আর সবার লাস্টে হচ্ছে যে হরলিক্স, হরলিক্স ঠান্ডা হওয়ার জন্য আছে এখানটাতে। আমরা জাস্ট ভেবে এসেছিলাম যে একসাথে ব্লগে থাকবো তার জন্যই ক্যামেরাটা অন করা, বাট আমরা এখানে কনসেন্ট্রেট করতে পারছি না তার জন্য এক্সট্রিমলি সরি, আমরা গল্পই করবো বাট দুজনের এক্সিস্টেন্স এখানে থাকবে, চলতে থাকবো, এটা করলে এটা হবে না কিছু করার নেই, ওই এটা কথা। দেখো সকাল থেকে বলছি মানে বিকেলে আসার পর থেকে মানে এত গল্প যে মানে এই যে এইভাবে যে ফেস টু ফেস বসে কথা বলবো সেটা আর হয়ে উঠছিল না, তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, প্রীতমও আসবে নিতে, তো ভাবলাম এখনই একটু করে নিই। তো আমাদের দুজনের এত যে মিল সব কিছুতে মিল জানি না, দেখাটা এখন আর একরকম আছে কিনা, কারণ আমি অনেকটা রোগা হয়ে গেছি, অনেকটা মোটা হয়ে গেছি, একটু হেরফের আছে, কিন্তু আগে সবাই বলতো, আর এই যে গুড নিউজ একটা, সেই গুড নিউজটাও সেম টাইমে একদম দুজনের, ওর অলরেডি বেবি শাওয়ার হয়ে গেছে, তো ওর বেবি শাওয়ার
শাওয়ারের একটা ভিডিও আমার কাছে আছে যেটা আমি এটার সাথে অ্যাড করে দেবো, তো ওর বেবি শাওয়ারটাও শেয়ার হয়ে যাবে ওখানটাতে, আর আমারটা তো আসবে যখন তখন শেয়ার করবো। এখন টাইম আছে কতদিন পর? দেড় বছর পর আমরা দেখা করলাম, ভাবতে পারছো কত, চারজন আমরা। এই দেখ দেখ মিষ্টি খেয়ে এসছে, আমি চারটে মিষ্টি খেলাম, কাকুনি ডাকছে উপরে, আমি বলছি না আরে মিষ্টি খেয়ে খেয়ে আসছে না ওই জন্য। না না আরেকদিন আসবো, আচ্ছা দেরি হয়ে গেছে বুঝিস না, আচ্ছা দেরি হয়ে গেছে। তো ফাইনালি এখন যাচ্ছি বাড়ি, আর টাটা টাটা বাই, মিস ইউ। আবার অনেকদিন পর আমাদের, হ্যাঁ আবার অনেকদিন পর আমাদের দেখা হবে, তো সেই দুঃখে আমরা ইয়ে হচ্ছি, মনটা খারাপ হয়ে গেল। তো চলো, আমার চকলেটটা কোথায় গেল, তোমাকে দিলাম? ও না, এটার ভিতরে চকলেট আছে, সেটা দেবশ্রী আমাকে দেখো, দেখা যাচ্ছে দেবশ্রী দিলে তোমাকে দেখিয়ে দেখিয়ে খাবো। প্রীতম কুণ্ডু নাকি আসার সময় মিষ্টি খেয়ে এসেছে, এখন বাড়িতে গিয়ে আমি চকলেটটা ওকে দেখিয়ে দেখিয়ে খাবো। তো চল টাটা বল, টাটা। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমার তোমার ব্লগটা আমি এখানে দেখে এসে সরছি, চলো টাটা বাবা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চল দাদা আসি, বিশ্ব দা হ্যাপি বেবি শাওয়ার।